আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে পুষ্পিতা প্রিমা আপুর লেখা মন কেমনের বৃষ্টি গল্পের একুশতম পর্বের পরের অংশ। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুরোটা দেখার পর কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। আজিজ চৌধুরী খাবার টেবিলের প্লেট ছুঁড়ে মারল দূরে। রাইনা, মিনু, শানু ভয় খকিয়ে উঠল। আজিজ চৌধুরী গর্জন করে বলল, এখানে চিঠি আসে কার হাত দিয়ে? বলো। সবাই চুপ থাকে। আজিজ চেঁচিয়ে ডাকে, রাইনা। রাইনা কেঁপে ওঠে, মিনমিনে গলায় বলে, বাবা আমি ওই কাজ করতে সময় পাই না, মা তো জানে আমি কি করে ওসব। আজিজ চৌধুরী মিনু আর শানুর দিকে তীক্ষ্ণ চোখে তাকালেন। প্লেট তাদের দিকে ছুড়ি মেরে বললেন, তোমরা দুজন থেকে কেউ একজন হবে। শানু তো দেখতেই পারতো না ওই মেয়েকে, নিশ্চয়ই এই কাজ মিনুর, তাই না? মিনু মাথা নামানো অবস্থায় দাঁড়িয়ে থাকলে জবাব দিল না। আলিয়া ধমক দিয়ে বললেন, সত্যিটা বলো, যদি কোনো সময় ধরা পড়ো জীবিত ফিরতে পারবে না, চৌধুরী বাড়ি থেকেই তোমার লাশ বেরোবে। মিনু কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি কিচ্ছু জানি না, চিঠিগুলো ইসে নিজে লিখে গিয়েছে, আর এই চিঠির কারণেই পাঠিয়েছে। ওই চিঠিগুলো আদি বাবার চোখে পড়ার আগে যাতে সরিয়ে ফেলা হয় আমি তাই করেছি, এর বেশি কিছুই না। আজিজ চৌধুরী কিছু বলতে পারলেন না, কিন্তু মনে মনে স্বস্তি পেলেন, যাক মেয়েটা অন্তত তাকে ভয় পেয়েছে। আদি আইমির বিয়েটা এবার হওয়া বাকি, তাদের অ্যাব্রোড পাঠিয়ে দিতে পারলে আর কোনো চিন্তা নেই। যে মরার মরুক, যে বাঁচার বাঁচুক, আজিজ চৌধুরী শান্ত হয়ে সোফায় বসার আগেই একটি অনাকাঙ্ক্ষিত ফোন পায়। ফোনটা ইমির। আদি তো আজ বাসায় নেই, ইমির ফোন কেন? ফোন রিসিভ করে সে কথা বললো, আর একটি সিদ্ধান্তে উপনীত হলো, এবার আর কাঁচাগুটি চলবে না আজিজ চৌধুরী, এবার পাকাগুটি চালতে হবে। বিয়েটা হওয়ার আগ পর্যন্ত আদিকে এসব থেকে দূরে সরিয়ে রাখতে হবে। আজিজ চৌধুরী চেয়ার টেনে চেয়ারে বসার আগেই দেখতে পায় পকেটে হাত পরে তীক্ষ্ণাগ্র দৃষ্টিতে তাকিয়ে থাকা ছেলেটিকে। ছেলেটির চোয়াল শক্ত, চোখে একরাশ অবিশ্বাস সন্দেহ। দরজার কাছাকাছি দাঁড়ানো, কখন এলো আদি? আলিয়া এগিয়ে গেল, ভয়ে তার হাত পা ঠান্ডা হলো। আদি কোনো কিছু শোনেনি তো? আদি আলিয়া বেগমের হাত নামিয়ে নিলেন মুখ থেকে। আজিজ চৌধুরীর দিকে একবার তাকিয়ে বেশ শান্ত গলায় বলল, মিষ্টি আমার ওয়াইফ ছিল মা, এখন এখন কি অন্যের ওয়াইফ? তোমরা সবাই ইমি ও মিথ্যে বলেছ আমায়, কিন্তু কেন মা? আজিজ চৌধুরী চাইলেন আদির সাথে কথা বলতে, কিন্তু আদি হাত দেখিয়ে বলতে বারণ করলো। উগ্রস্বরে বলল, আমি থাকবো না এই বাড়িতে, ব্যাস এতটুকুই। আজিজ আর আলিয়াকে কিছু বলতে দিল না সে। মিনু রাইনি নীরবে নিঃশব্দে হাসলো। প্রায় আধা ঘন্টা পর আদি নেমে আসলো সুটকেস সমেত, বলল, আমি এই বাসায় থাকবো না, অন্য ফ্ল্যাটে যাচ্ছি। এমন বিশ্রী মন মানসিকতার মানুষের সাথে থাকতে ইচ্ছে করছে না, বিবেকে বাজছে। যেদিন মনে হবে সত্যিটা আমাকে বলতে পারবে সেদিন আমি এই বাসায় ফিরে আসব। আজিজ চৌধুরী এগিয়ে গেলেন আর বললেন, তোমার খারাপ চেয়েছি এটাই বলতে চেয়েছো তুমি? আদি হাসল আর বলল, ভালো চেয়েছো, জানি না আমার ভালোর জন্য আর কত কী করেছো তুমি, কতজনকে আঘাত করেছো, কতজনকে কষ্টে রেখেছো। ভালো মন্দ শিক্ষাটা তোমরাই আমাকে দেবে, সেখানে আমাকেই দিতে হচ্ছে, দাবাইকে বা কি বলা যায়, তোমরাই তো তাকে সেই শিক্ষা দিয়েছো, ও তাই শিখেছে, এসব সব দোষ তার। যদি আমি হতাম তার মতো, দোষ কাকে দিতে মা? নিশ্চয় নিজেদের দিতে না, কপালকে দিতে, ভাগ্যকে দায়ী করতে, নয়তো নিজেরা গর্ব করতে। আমার কি মনে হয় জানো, আমি এমন হয় তোমরা অসন্তুষ্ট? আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় পালিত সন্তান কি সত্যিই দাবাই নাকি আমি। আলিয়ার দুচোখ জলে টলমল করে ওঠে, বলে, কি উল্টাপাল্টা বলছো আদি? আদি এতক্ষণে চেপে রাখার রাগ দেখিয়ে গর্জে ওঠে, বলে, দাবাই তোমাদের কারণেই এমন হয়েছে, তোমরা ওকে অবহেলা করেছো, ওকে অবজ্ঞা করেছো, তাই সে এমন হয়েছে। তোমরা ওকে শেখাওনি কোনটা ভালো কোনটা খারাপ, ওকে ওর মতো চলতে দিয়েছো, ওর প্রত্যেকটা খারাপ কাজে সাপোর্ট করেছো, আমার মতো ওকে সারাক্ষণ পড়তে বলোনি, খেলতে শেখাওনি, আমার মতো ওকে আদর যত্ন করোনি। আমি তোমাদের সব অন্যায় দেখি বাবা, সব বুঝি, শুধু এমন একটা সময়ের অপেক্ষা ছিলাম, আজ আর আমি চুপ থাকবো না, থাকবো না আমি এই বাড়িতে এক মুহূর্ত না। কেউ আটকাতে পারে না আদিকে। আজিজ চৌধুরী হাজার অনুরোধ করেও লাভ হয় না, আলিয়া চৌধুরী কাঁদতে থাকে। আজিজ চৌধুরী সব রাগ গিয়ে পড়ে ওই একটি মেয়ের ওপর, ওই মায়াবিনের ওপর। এবার এর শেষ দেখে ছাড়বে আজিজ চৌধুরী, বামন হয়ে চাঁদে যাওয়ার শখ একেবারেই মিটিয়ে দেবে। পুরোপুরি মুখরিত হলো পরের খিলখিল হাসির আওয়াজে। ঈশার দুচোখ পট্টি বাঁধা দেখে সে আবারও খিলখিল করে হাসলো। রিকার জহির মিয়া কথা বলছে, রিপ পরীর সাথে মিলে মিশে সাথে কানামাছি খেলছে। রিপ পরীকে বললো, মা বলো কানামাছি বো বো। পরীর হাতের তালুতে তালু দিতে দিতে বললো, বব্বো ফিপি বব্বো,
ঈশা হাসলো আর বলল, আমি দেখতে পাচ্ছি রিবদা, ওখানে পড়ি, পরের পাশে তুমি। রিব উঠে গেল। ঈশার চোখের পট্টি খুলে আরো শক্ত করে বাঁধতে গিয়ে ঈশা তার হাত ধরে ফেলল, বলল, এত শক্ত করে বেদনা রিবদা, ব্যথা পায়। রিব চুপ থাকলো কিছুক্ষণ। ঈশার হাত জেড়ে দিয়ে বলল, এভাবে ছুবি না স্যার। ঈশা ভ্রূকুঞ্চন করে দাঁড়িয়ে থাকে আশ্চর্য। পরি ডাকে, ফিপ্পি বো বো। ঈশা হাসে বলে, এখন পরীকেও দেখতে পাচ্ছি না, রিবদা তোমাকেও দেখতে পাচ্ছি না। রিব বিড়বিড় করে বলল, তুই আমাকে এমনি তো দেখতে পাস না। ঈশা বলল, কিছু বললে? রিব বলল, না বলিনি, তবে বলবো শীঘ্রই। পরে ডাক দিল, রি বো বো। রিক আর জহিমিয়া হাসলো। রিক ডাক দিল, পরি মা কি করছো? পরি হাসলো গা নাড়িয়ে বলল, পাপা বো বো। তারা হাসার আগেই পরি নিজেই নিজেই হাসতে মেঝেতে বসে পড়ল। তালাকে হাত দেখিয়ে ডেকে বলল, দাদা বো বো। ঈশা ও পরির সাথে তাল মিলিয়ে হাসলো। মেঝেতে হাতের ভর দিয়ে উঠে বসলো পরি। তারপর রিপের পেছনে গিয়ে ঈশাকে ডাকলো, ফিপ্পি বো বো। মিনি উড়ে এলো, ডাকলো, মিষ্টি বো বো। পরি মিনিকে দেখে হাসলো। হাতের তালুতে ঠোঁট লাগিয়ে মিনির দিকে ছুড়ে মারলো ফ্লাইং কিস। বলল, মিন্নি আম্মা। রিক হাসলো, বলো এটা কি মা? রেপ হাসলো, বলল, দাবাই, এটা আমি শিখিয়েছি মিনিকে ফ্লাইং কিস পাঠাতে। পরি রিকের কাছাকাছি চলে আসলো, বলল, পাপ্পা আম্মা। ঈশা কোমরে হাত দিয়ে বলল, ঠিক আছে আমি দাঁড়িয়ে থাকি, তুমি এইভাবে তাহলে এইভাবে। রিপ পরিকে নিয়ে গেল, বলল, না খেলা এখন থেকে শুরু, কানামাছি বোবো, যাকে পাবি তাকে ছো। পরি হাসতে পারলো না। ঈশা বহু দূরে থাকা সত্ত্বেও রিকের কোলে এসে লুকিয়ে পড়ল। তালহার পিছনে গিয়ে লুকিয়ে পড়ল, মোনার পিছনে গিয়ে লুকিয়ে পড়ল, খিলখিলিয়ে হাসিতে ফেটে পড়ল। রিপ গিয়ে সোফার এক কোনায় চুপিসারে বসে থাকলো। ঈশা ডাকলো, পরি কোথায় তুমি? রি কোথায়? পরি? মোনা বলল, পরি গিয়েছে সেদিকে। রিক বলল, পরি মায়ের কাছে গিয়েছে। তালহা বলল, পরি রিপের কাছে। ঈশা চোখ খুলে ফেলল, সাথে সাথে চিৎকার করে বলল, কোথায় পরি? রিক উঠে গেল, বলল, এখন তো হাসছিস, সোফার পিছনে গিয়েছিল। রিব বলল, এখন আমার সামনেই ছিল। ঈশা ডাক দিল, পরি কোথায় তুমি? পরি মা? রিক গর্জে উঠল, একটা ছোট্ট মেয়ে কোথায় যাচ্ছে কেউ দেখবে না আশ্চর্য। ঈশার বুক থক করে উঠল, সে চেঁচিয়ে ডাকলো, পরি। রিক ডাকলো, মুন্না ডাকলো, রিব ডাকলো, তালহা কাদাকাদি শুরু করে দিল। জহির মিয়া বললেন, পরি দাদুমণি কোথায় তুমি? পরি? আশপাশ সবাই তন্ন তন্ন করে খুঁজল। রিক দিশে আড়া হয়ে পড়ল, মোনা এগিয়ে এলো। রিক মোনার কথায় কান দিল না, হাত দিয়ে বারণ করলো কথা না বলতে। পরি পরি আওয়াজে ভরপুর হলো পরিবেশ। ঈশা তো কেঁদেই দিল, কিন্তু তা একজন ছাড়া কেউ দেখল না। ঈশা কান্নামাখা কণ্ঠে বলল, পরি কোথায় তুমি? পরি? সবাই পাগলের মতো খুঁজল পরিকে, কিন্তু কেউ দেখল না। ঈশা বাইরে বের হয়ে আসলো, দেখলো গেট বন্ধ। কেঁদে কেঁদে এদিক ওদিক তাকাতেও দেখতে পেলো হাতে কতগুলো চকলেট নিয়ে ঘুটি ঘুটি পায়ে এগিয়ে আসছে পরি। একবার হোঁচট খেয়ে পড়লো, আবার উঠল। ঈশাকে চকলেট দেখিয়ে বলল, ফিপি চক্কো। ঈশা দৌড়ে গেল, চকলেট কেড়ে নিয়ে চর বসালো পরির গালে। পরি পড়ে গেল, গগনবিদারি চিৎকার দিয়ে কেঁদে উঠল। ঈশা চকলেটগুলো দূরে ফেলে দিয়ে পরিকে তুলে নিল, আদর করে দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরলো শক্ত করে, বলল, এইসব তোমাকে কে দিয়েছে পরি? তুমি কেন বাসা থেকে বের হয়েছো? কেঁদো না মা। পরি কাঁদতে লাগলো। ঈশাকে হাত পা ছুড়ে মারলো, কামড় বসালো কাঁধে, চুল টেনে ধরলো। রিক মোনার রিপ সবাই ছুটে আসলো। রিক দৌড়ে আসলো, পরিকে করে নিল এক চটকায়, শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, তুমি পাপাকে ছেড়ে কোথায় গিয়েছো পরি? পরি কাঁদতে কাঁদতে দেখিয়ে দেয় ঈশাকে। রিক পরিকে মোনার কাছে দিয়ে দেয়। রিপ মোনার পিছন থেকে পরিকে শান্ত করতে করতে চলে যায়। রিক ভয়ার্ত চোখে তাকায় ঈশার দিকে। ঈশা কাঁধে নীরবে অসহায় হয়ে তাকায় রিকের দিকে। রিক ভয় নিয়ে বলে, ইশু তুই কেড়ে নিস না পরিকে, তুই তো আজীবনের জন্য দিয়ে দিয়েছিস, একথা নড়চড় করিস না ইশু, পরিকে ছাড়া আমি নিঃস্ব, ওকে আমার কাছ থেকে কেড়ে নিস না। ঈশা কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে রিককে, বলে, দাবাই আমি শুধু তোমাদের ইস্যু হয়ে থাকতে চাই, আর কিছুই না, আমাকে কখনো অবিশ্বাস করো না রিক, স্বস্তি পায়। ঈশার মাথায় হাত বুলিয়ে দেয়, বলে, মেরেছিস পরিকে? মেরে কী লাভ হলো, নিজেই তো ব্যথা পেলি। ঈশা মাথা তুলে থাকা রিকের দিকে আবদার করে বসে, একটা দিন পরিকে আমায় দিয়ে দেবে, শুধু একদিনের জন্য, আর কখনো চাইবো না। রিক হাসলো, মাথায় হাত রাখলো ঈশ্বর, বলল, আচ্ছা রাখিস তোর কাছে, কিন্তু দেখিস আমাকে আবার ফিরিয়ে দিবি, কেড়ে নিস না রে ইস্যু, একেবারে নিয়ে নিস না। ঈশা খুশি হয়ে গেল, খুশিতে জড়িয়ে ধরলো আবার রিককে, বলল, থ্যাংকস বর্দা। রাত 10টা, ফোন কলের আওয়াজে আদির ঘুম ভাঙলেও আদি সেই ফোন তুলল না, বিরক্ত হয়ে কেটে দিল। আবারও ফোন এলো, এবারও সে সত্যি সত্যি কেটে দিল ফোন। আবারও এলো, আবারও সে কাটলো, শেষবার চারবারে সে ফোন তুললো। ফোন কানে দেওয়ার সাথেই ফুপিয়ে কান্নার আওয়াজ এলো। আদি বলল, আমি ব্যস্ত আছি, আমি পরে কথা বলছি।
আমি কি কিছু বলতে না দিয়ে আদি ফোন কেটে দেয়। আমি কিছু বলার সুযোগ পায় না, আদি সুযোগ দেয় না। ডক্টর ইমদাদকে ফোন দেয় আদি, উনি 10টা ফ্রি হবেন বলেছিলেন। ফোন দেওয়ার সাথে সাথে ডক্টর ইমদাদ ফোন তোলেন। কুশল সংবাদ জানাজানির পর কাজের কথা ফিরল দুজন। আদি জানতে চাইল সব কিছু কি কখনই মনে পড়া সম্ভব নয় স্যার। আদি প্রশ্নের জবাবে তিনি বললেন, সম্ভব, তবে যদি তোমার ব্রেনের হেমোক্যাম্পাস পুরোপুরি স্ট্রং হয়, কারণ সেসব মনে করতে গিয়ে যদি তোমার মস্তিষ্কে আবারও আঘাত লাগে তাহলে চিরজীবনের জন্য তোমার স্মৃতি চলে যাবে আদি, তাই সেসব মনে না করাটাই বেটার তোমার জন্য। আদি উৎসুক হয়ে বলল, আই থিঙ্ক আমার হেমোক্যাম্পাস পুরোপুরি স্ট্রং, এখন কি মনে করার চেষ্টা করতে পারবো? ডক্টর ইমদাদ বললেন, হ্যাঁ পারবে, তবে সেসব কথা তোমাকে মনে করিয়ে দিতে হবে, অনুভব করিয়ে দিতে হবে। তুমি এক কাজ করো, তোমার স্ত্রীর সাহায্য নিতে পারো। সে কেমন হচ্ছে আদি? ভারী মিষ্টি মেয়েটা, তুমি তাকে মিষ্টি ডাকতে, রাইট? আদি থমকালো, চমকালো, বলল, স্ত্রী মিষ্টি? সে আমার কাছে নেই স্যার, আমি তাকে চিনি না। কে সে? কোথায় তার বাস? আপনি চেনেন? ডক্টর ইমদাদ হাসল আর বলল, মিষ্টি ঠিক এই ভয়টাই পেয়েছিল, ঠিক তাই হলো। এত ভালোবেসে ছিল মেয়েটা, ভুলে গেলে কী করে আদি? এমনও হয় তো ফ্রেন্ডস। গল্পের পর্ব এতটুকু ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন সবসময়। ফারুক স্টোরির সাথে থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।